গাইস, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল কোনো প্লাস্টিকের বোতল নাই, আমরা বানিয়েছি এখানে একটা হ্যান্ড ক্যানন, তাও আবার ফেলে দিয়ে একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে। আর দেখতে পাচ্ছেন এর পিছনে রয়েছে এইটা, এটা হলো একটা লাইটার যেটা সাহায্যে আমরা বাড়ির যে রান্নাঘরে গ্যাস ধরাই সেইটা, তো এইটা কিন্তু এর ভিতরে ট্রিগারের কাজ করে। আর এইটার বুলেট যদি বলি, তো এইটার বুলেট হলো আমাদের বাড়িতে রাখা নর্মাল একটা বডি স্প্রে। তো এইটা বানানো কিন্তু খুবই সিম্পল, বাড়িতে এরকম একটা বোতল আর এরকম একটা লাইটার থাকলে আপনারা এই জিনিসটা বাড়িতেই বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জেনে যাবেন এটা কী করে বানায়। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। তো আপনাদের বলেছি খুবই সিম্পল এটা বানানো, তো প্রথমে আমরা এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, আর বোতল নিয়ে তাতালের সাহায্যে এর পিছনে একটা ছিদ্র করেছি আর তার সামনেও আমরা একটা ছিদ্র করেছি। তো দেখতেই পাচ্ছেন বোতলটার পুরোপুরি আমরা ছিদ্রটা করিনি, একটুখানি সাইডতে আমরা বাকি রেখেছি, আর পিছনে আমরা একটা বড় ছিদ্র করেছি, আর দেখেছি যেন এই লাইটারটা এর ভিতরে একদম পারফেক্টলি সেট হয়। দেখতেই পাচ্ছেন এর চারিপাশ দিয়ে কিন্তু কোনো রকম ফাঁক ফোকর নেই গাইস। আর এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আমাদের অনেক দিন আগের একটা পুরনো প্রজেক্ট থেকে আমি এই হ্যান্ডেলটা খুলে নিয়েছি, মানে আমার বাড়িতে পড়েই ছিল, সেটা আমি জাস্ট গ্লুগানের আটার সাহায্যে এর তলায় লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই হ্যান্ডেলটা লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, তো আমি দেখলাম একটু যাতে মানে সুন্দর দেখতে হয়, জিনিসটা একটু সেক্সি দেখতে হয়, তো তার জন্য আমি হ্যান্ডেলটা লাগিয়েছি। তো এইবার চলুন এটাকে আপনাদের ব্যবহার করে দেখাই, তো এটা কী করে ব্যবহার করবেন। তো প্রথমে আমরা নেব এরকম একটা বডি স্প্রে, যে কোনো ধরনের গ্যাসওয়ালা বডি স্প্রে আপনারা নেবেন। তো তারপরে আমরা এর পিছনে বেশি না এক দুই দুটো স্প্রে আমরা করে দেবো। তো এইবার এটা আমরা আটকে দিই, এইবার আমাদের যে লাইটার বা ট্রিগারটা আমরা নেব এর ভিতরে ভরে, জাস্ট 3 2 1। জানি না আপনারা এর ভিতরে যে ইগনিশনটা ছিল বা আগুনটা ছিল সেটা দেখতে পেরেছেন না, বাট এইটার সামনে যদি কেউ থাকে না গায়ে গিয়ে ধাম করে লাগবে গাইস। তো এইটা ঘরের ভিতরে হয়তো একটু ভালো বুঝতে পারবেন, তো চলুন ঘরের ভিতরে যাওয়া যাক আর ঘরের ভিতরে গিয়ে দেখা যাক যে এই জিনিসটা যখন মানে ব্লাস্ট হয় তখন জিনিসটা কেমন দেখায়। তো চলুন ঘরের ভিতরে যাওয়া যাক গাইস। আমরা ঘরে চলে এসেছি আর চলুন এবার আবার আমরা ট্রাই করব এটাকে ঘরের ভিতরে, এবার আশা করি আপনারা জিনিসটা ভালো দেখতে পারবেন। লাইটটা আমি একটু কমিয়ে দেবো, তারপরে আমরা এটাকে ফায়ার করে আপনাদের দেখাচ্ছি, ওকে? একদম স্লো মোশনে 3 2 1। একটা কাপ বাকি রয়েছে আর সব উড়ে চলে গেছে, পাওয়ারটা জাস্ট ইমাজিন করুন। আমাদের এই হ্যান্ড ক্যানোনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর দেখলেন কত সিম্পল হতে আমরা এটা বানিয়েছিলাম, আর সত্যি বলতে এটা অসাধারণভাবে কাজ করে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে কিন্তু সাবধানে। আর আরেকটা ভাবে এই জিনিসটাকে ইউজ করা যায়, মানে আমরা যেখানে বডি স্প্রে ইউজ করেছিলাম এর বুলেট হিসাবে, তা আপনারা তার জায়গায় আরেকটা জিনিস ইউজ করতে পারেন। তো সেই ভিডিওটা আমি শর্টস আকারে পোস্ট করে দেবো আমার চ্যানেলে, সেই ভিডিওটা যাতে মিস না হয় তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ। ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করে দেবেন যত পারেন। তো গাইজ আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজাদার স্ট্রিম ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।